জাতির পিতা হারানোর বেদনায় শোকে মুহ্যমান গোটা জাতি। বাঙালির আকাশ আজ শোকের মাতমে আচ্ছন্ন। আগস্টের কান্না চিরদিনের, যা জাতিসত্তা প্রশ্নে কখনোই থামবার নয়। তবে জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় কান্না যেন আরও বেদনা বিধুর। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা 12টার দিকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করেন পিতার সমাধিতে। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। টুঙ্গিপাড়ার খোকা চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন তারই জন্মস্থানের সবুজের বুকে কোলাহলমুক্ত কাদামাটির ঘ্রাণ নিয়ে, আর পিতা হারানোর মাতম বইছে চারদিকে। আগস্টের শুরু থেকেই এখানকার দোকানে দোকানে কালো পতাকা ওঠানো হয়েছে। কালো কাপড়ে মোড়ানো শত শত তরুণ জানান দিচ্ছে নৃশংস সেই হত্যাকাণ্ডের ঘটনা প্রবাহ। জানান দিচ্ছে তার মৃত্যু মানেই নিঃশেষ নয়। জাতীয় শোক দিবসের সকাল থেকেই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে আসতে থাকেন মুজিব ভক্তরা। সবার কণ্ঠে ঝরে পড়ছে পিতা হারানোর শোক। কেউ কেউ শোককে শক্তিতে পরিণত করার মন্ত্র শোনালেন কবিতার ভাষায়। বেলা 11:30টার দিকে হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়া আসেন বঙ্গবন্ধুর দুই কন্যা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় বঙ্গবন্ধুর প্রতি সালাম জানান তিন বাহিনীর প্রধান। রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল। পরে ছোট বোন শেখ রিহানাকে সঙ্গে নিয়ে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সময় শোকে বিহ্বল বঙ্গবন্ধুর দুই কন্যার কাঁপা হাত মনে করিয়ে দেয় এই 48টা বছর কতটা যন্ত্রণা বুকে নিয়ে আছেন তারা। পরে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবারও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। জাতির পিতা হারানোর কান্না আজও টুঙ্গিপাড়ার আকাশে বাতাসে। 48 বছরে এই কান্না আরও ভারী হয়েছে। সকাল থেকেই জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষগুলো বলছিলেন এই শোককে শক্তিতে পরিণত করতে চান তারা, আর তারই কন্যার নেতৃত্বে এগিয়ে যেতে চান দুর্বার গতিতে। বিকাশ বিশ্বাস, DBC News, জাতির পিতার সমাধিসৌধ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।